আসসালামু আলাইকুম মেকআপ প্রগিরি থেকে কাকার সাথে আছেন একটু দ্রুত জয়েন হয়ে যান আর আমাকে বলেন যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে নাকি হাই তানি আপু কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন জেলিন আপু বলেন তো আপু ডার্ক ব্ল্যাক কালার জর্জেট হিজাব আছে আপু ডার্ক ব্ল্যাক নাই আপু হাই তাসনিম পপি আপু কি অবস্থা কেমন আছেন অথেন্টিক প্রোডাক্টের জন্য মেকআপ অল দিদি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক 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 আপনাকে ভালোবাসা ঠিক আছে অনেক অনেক ভালোবাসা অথেন্টিকের জন্য এটা তো পড়লাম আপু রদলা বেবি কেমন আছো বেবি আলহামদুলিল্লাহ ভালো আছি লুকিং ভেরি কিউট বেবি এন্ড অল কে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান আর আমাকে বলেন যে যদি সবকিছু ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই অবশ্যই গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন লাইভটা ঠিক আছে অবশ্যই গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন লাইভটা সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান আমি একটু ক্যাপশনটা এডিট করে নিই ওকে আপু মিরপুর আউটলেটে কয়টা পর্যন্ত ওপেন থাকে আর এখানে কি ডিসকাউন্ট পাওয়া যায় অবশ্যই আপু ডিসকাউন্ট পাওয়া যায় আর ওপেন থাকবে আপনাদের 10টা পর্যন্ত 9টা পর্যন্ত ওপেন থাকে 9টা 10টা পর্যন্ত ঠিক আছে শেটন বেবি থ্যাংক ইউ সো মাচ আপু বডি শপের প্রোডাক্ট নিয়েছিলাম এত ডিসকাউন্টের পরেও অরিজিনাল প্রোডাক্ট থ্যাংকস মেকআপ প্রভিজি থ্যাংক ইউ সো মাচ আমি আপনাকে পিন পোস্ট করে দিই রিমি সরকার আপু ঠিক আছে পিন পোস্ট করে দিলাম থ্যাংক ইউ সো সো মাচ ওকে আচ্ছা তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান কারা কারা হেয়ার এক্সেসরিজ চাচ্ছেন আজকে মূলত আমি দেখাবো হেয়ার এক্সেসরিজের মধ্যে আজকে বিশাল ডিসকাউন্ট আছে ঠিক আছে বিশাল ডিসকাউন্ট আছে সো কেউ যেন মিস না করেন এই জন্য হচ্ছে কি আপনাদের হেয়ার এক্সেসরিজগুলো দেখাই দিব আর হেয়ার এক্সটেনশন দেখাবো উইক দেখাবো যাদের যত রিকোয়ারমেন্ট আছে আমাকে আস্ক করতে পারেন আমি ইনশাল্লাহ সব কয়টা দেখিয়ে দিব সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান আর সব কিছু ক্লিয়ার থাকলে লাইভটা গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন ঠিক আছে গার্লস গ্রুপে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আপু তোমার হিজাবটা কি এভেইলেবল বেবি হ্যাঁ আমার হিজাবটা এভেইলেবল আছে একটু তুমি সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবা হ্যাঁ একটু সার্চ করো তাহলে তুমি পেয়ে যাবা আমার হিজাবের কোড নাম্বারটা আমি মেনশন করে দিয়েছি ঠিক আছে আমার হিজাবের কোডটা আমি মেনশন করে দিয়েছি সো কোনো টেনশন নেই হিজাবটা তোমরা পেয়ে যাবা একটু ইনবক্স করে ফেলো আমি কোডটা মেনশন করে দিয়েছি পেট কমারের কিছু আছে হ্যাঁ পেট কমারের আছে আমাদের পেট কমারের হচ্ছে গিয়ে আপনারা স্লিমিং হার্বস খেতে পারেন ডক্টর মিশার জেল নিতে পারেন হট ব্র্যান্ড জেল তাছাড়া যেটা করতে পারেন যদি জেলটা নেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সাথে একটা হার্বস খেতে হবে অথবা আপনাকে হচ্ছে গিয়ে করতে হবে কি বলে ত্রিফলা খেতে হবে ঠিক আছে ওকে আচ্ছা জি হলাম কি হলেন বুঝিনি আমি আপনার কথা আচ্ছা হয় গেলাম আচ্ছা আপু নাচা সিরামটা কেমন অনেস্ট রিভিউ টা বলো প্লিজ আপু নাচা সিরামটা অনেক ভালো টু বি ভেরি অনেস্ট নাচা সিরাম অনেক ভালো বাট নাচা সবাইকে স্যুট করে না এটা হচ্ছে একটা ফ্যাক্ট ঠিক আছে সো এই এই বিষয়ে আর কিছু বলার নাই নাচা অনেক ভালো নাচা অনেক অনেক মানুষকে পিম্পল থেকে একদমই রিমুভ করে দিছে সো নাচার বিষয়ে এক্সে করে বলা লাগে না নিউ শিপমেন্ট কবে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুন আসবে আপু পেট কমারে বলে দিয়েছি সুইট হার্ট কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মুনি আপু লিখেছেন শেয়ার অ্যান্ড করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ হিজাব কালারগুলো হিজাবের কালার নাকি হিজাবগুলোর লং কত হবে আচ্ছা লং হবে 70+ হ্যাঁ 70+ এন্ড ওয়াইড হবে আপনাদের 30+ তো সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যান আমি আপনাদেরকে কিছু হেয়ার এক্সেসরিজ দেখাবো যেগুলোতে হিউজ ডিসকাউন্ট আছে তো সবাই একটু দ্রুত জয়েন হন আর আমি হচ্ছে কি আপনাদেরকে বলতেছি কিছু বেসিক ইনফরমেশন আছে সেগুলো হচ্ছে গিয়ে
ইমার্জেন্সি হোয়াইটেনিং নাইট ক্রিমের নাম বলেন আপু, আপনি মিরাকলটা ইউজ করতে পারেন, ঠিক আছে, মিরাকলটা ইউজ করতে পারেন। তাই 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 আসলে তাই। আচ্ছা, তো সবাই একটু দ্রুত জয়েন হন, কিছু বেসিক ইনফরমেশন আপনাদের দিই। আমাদের চারটা আউটলেট, একটা মিরপুর ছয় মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে, আর একটা হচ্ছে হাতিরপুল সান প্লাজা 1/90 নাম্বার শপ ফার্স্ট ফ্লোর, আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ আল জর্নাল ট্রেড সেন্টার অ্যান্ড শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209-210 নাম্বার শপটা, আর একটা হচ্ছে সাবার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স সেন্টারের তৃতীয় তলায় সি নাম্বার সেক্টরের 16 নাম্বার দোকানটা। আচ্ছা আপু, শিফন ইজাব 85-9 সাইজের আছে? না আপু নাই। আলহামদুলিল্লাহ ভালো আছে সুইট হার্ট, একটু খারাপ লাগছিল আজ, কেন কি হয়েছে একটু দেখাও না প্লিজ আপু। এইটাই হচ্ছে কি, যে হিজাবটা আমি পরে আছি এই হিজাবটাই কিন্তু আপনাদের শিফনের জর্জেট হিজাব, তো এইটার লংই কিন্তু এরকম থাকবে। হ্যাঁ আপু, জেনিকাবির আপু। আচ্ছা, সো আমি আর দেরি না করে আমি কি এখন কি দেখাবো ফার্স্টে বলেন তো, আমি কি আগে অ্যাক্সেসরিজ দেখাবো নাকি আমি হিজাব, মানে হিজাব তো না সরি এক্সটেনশন দেখাবো, কোনটা দেখাবো? আমি আগে এক্সটেনশন দেখাই, তারপর আমি হচ্ছে গিয়ে এই দেখাই দেবো, কি বলো এটাকে, তারপর আমি না হয় অ্যাক্সেসরিজ দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে আমি এক্সটেনশন দিয়ে স্টার্ট করি। এক্সটেনশন গুলো খুবই 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 নাইস, খুবই নাইস, খুবই নাইস। সে এক্সটেনশন দেখাই আপু, সরি সরি শুনি নাই, পেট কমার কি আছে আবার বলো। আচ্ছা, পেট কমানোর জন্য আপু আপনাকে নিতে হবে স্লিমিং হার্বস একটা, সাথে মিশের হট ব্র্যান্ড জেলটা নিতে হবে, ঠিক আছে, লামি আফটার আপু। আচ্ছা, তো এটা হচ্ছে কি আপনাদের হেয়ার এক্সটেনশনগুলো যেগুলো আমি দেখাই দিব, সেগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাভেইলেবল আছে, স্ক্রিনশট নিয়ে খালি পারচেস করে ফেলবেন, ওকে? আচ্ছা, সেটা আমি একটু দেখাই দিচ্ছি, যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে কিন্তু যে অবশ্যই এক্সটেনশন যারা নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এক্সটেনশনের সাথে এই চুলটা মানে চুলের চেরনিটা নিতে হবে, বিকজ এই কম ছাড়া যদি আপনি কম করেন তাহলে চুলগুলো নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কি এক্সটেনশনটা, হ্যাঁ, এটা একদমই সুন্দর একটা ন্যাচারাল যে ব্ল্যাক টাইপের কালার ওইটা, হ্যাঁ ন্যাচারাল ব্ল্যাক কালার এটা, ওকে? এটা হচ্ছে কি হেয়ারটা, ওকে। সো আরও কিছু ইনফরমেশন দেওয়ার আছে, এটা দেখায় তারপরে দিয়ে দিব। এটা হচ্ছে যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, প্রাইসটা পড়বে অনলি 500 টাকা। এগুলো কিন্তু ফাইভ ক্লিপসের, হ্যাঁ এগুলো ফাইভ ক্লিপসের, এই যে মিডলটাকে অ্যাডজাস্ট করবেন তারপরে বাকিগুলো অ্যাডজাস্ট করবেন। ওয়াটারমেলন খাইছি, পেট ভারী লাগতেছে, আই লাভ ওয়াটারমেলন, আমার খুবই পছন্দ ওয়াটারমেলন। আচ্ছা আপু, কোন লিপস্টিক দিয়েছো আপু? আমি হচ্ছে আই ম্যাজিকের 04 নাম্বারটা দিয়েছে আপু। সো এটা যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ডু ইন বক্সাস। এগুলো কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন, এগুলো ওয়াশেবল, এগুলো আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন যদি চান, ঠিক আছে? সো অবশ্যই এগুলো ইউজ করার মতো ইউজ করতে হবে, এই ব্রাশগুলো দিয়ে এটাকে আঁচড়াতে হবে, না হলে কিন্তু হবে না, হ্যাঁ নাহলে কিন্তু হবে না। সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, প্রাইসটা পড়বে 500 টাকা মাত্র, ওকে? 500 টাকা মাত্র, যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, এটা আমি রেখে দিই। এখন আমি একটা কথা বলি, আমাদের কিন্তু একটা কনটেস্ট চলছে, সেই কনটেস্টটা হচ্ছে আমাদের আগামী 9 তারিখ উপলক্ষে রাখা হয়েছে, হ্যাঁ আগামী 9 তারিখ উপলক্ষে কনটেস্টটা রাখা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে মা দিবস উপলক্ষে আমাদের কনটেস্টটা রাখা হয়েছে। ওইটা সম্পর্কে আমি একটু বলি, ওইটা হচ্ছে গিয়ে আপনাদের একটা পোস্ট করা হয়েছে, যে পোস্টে আপনাদেরকে কমেন্টস করতে হবে, ঠিক আছে? অলরেডি 800 মানে অ্যারাউন্ড 800 কমেন্টস, ঠিক আছে, অ্যারাউন্ড 800 কমেন্টস চলে আসছে। সো এইটা হচ্ছে গিয়ে আপনাদের পোস্টটা, এটা আপনাদের পোস্ট, এই পোস্টে আপনাদেরকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? কমেন্ট করতে হবে আপনাদের মায়েদেরকে নিয়ে, আপনি কি ফিল করেন আপনার মাকে নিয়ে, আপনি কি অনুভব করেন যে একটা মায়ের জায়গাটা কোথায়, ঠিক আছে? সো এই এরকম খুব সুন্দর একটা মন্তব্য আপনাদেরকে ওইটার মধ্যে করতে হবে, পোস্টার মধ্যে যখনই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করার পর ওই কমেন্টে আপনার কমেন্টে যে পরিমাণ রিয়েক্ট হবে, যদি খুব বেশি রিয়েক্ট হয় সেইখান থেকে আমরা 20 জনকে সিলেক্ট করব, ঠিক আছে? 20 জনকে সিলেক্ট করে সেই 20 জনের সাথে একটা লটারি করা হবে, সেই লটারির মাধ্যমে হচ্ছে কি 3 জনকে উইনার করা হবে, সেই 3 জনের ফার্স্ট উইনার যে হবে সে পাবে একটা গোল্ডেন নোজপিন, যে সেকেন্ড হবে সে পাবে একটা সুন্দর ড্রেস, এন্ড যে থার্ড হবে সে পাবে একটা সুন্দর 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 হিজাব, ঠিক আছে? আচ্ছা, রোজানা রোজা পাপু হেয়ার স্পা কি কি আছে? কেরাটিন স্পা আছে, কেরাটিন আছে, তারপর হচ্ছে কি আপু প্রোফাইবার আছে, অনেকগুলো স্পা আছে, আপনার কোনটা লাগবে? আছে, অফার প্রাইস কত?
একটা প্রাইজে আমি জানি প্রো ফাইবারের প্রাইস, ওটার প্রাইস 270 টাকা, ঠিক আছে? বাসায় চলে আসো সুইটহার্ট, তোমাকে খাওয়াবো ওয়াটারমেলন, না সমস্যা নেই, বাসায় তো সবাই খায়, আমিও তো বাসায় খাই, সমস্যা নেই। আচ্ছা আমি কিন্তু উইগও দেখাবো আমি আজকে, দেখেন এই যেটা আমি নিয়ে আসছি, যাতে আমি আপনাদেরকে উইক পরে পরে দেখাইতে পারি, ওকে? উইক পরে পরে দেখাইতে পারি, যাতে আপনারা বুঝতে পারেন, ওকে? সো এটা যাই ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবেন, প্রাইস পড়বে অনলি 500 টাকা, অনলি 500 টাকা। যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবেন, আমি খুব দ্রুত দ্রুত দেখাই দিব, খুবই দ্রুত দেখাই দিব, ওকে? বাসায় চলে আসো, তোমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা রেখে দিচ্ছি, এরপর এরপর কি দেখাবো বলেন তো? সবাই একটু গার্লস গ্রুপে লাইভটা শেয়ার করবেন, ঠিক আছে? গার্লস গ্রুপে লাইভটা শেয়ার করবেন, কেউ বয়েজ গ্রুপে শেয়ার করবেন। আপু কত পড়বে, কেমনে নিব একটু নিয়মটা বলে বুঝি নাই। লামিয়া আফরা, আপু আপনি কি চাচ্ছিলেন জানি, কি চাচ্ছিলেন এটা আমার তো মনে নেই, কি চাচ্ছিলেন আপনি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মানে মনে পড়ছে মনে পড়ছে, আপনি হচ্ছে গিয়ে হার্টসটা সম্ভবত 650 টাকা নিবে, আর হচ্ছে গিয়ে আপনার মিশার যে হট ব্র্যান্ড জেলটা সেইটা নিবে আপনার 750 টাকা অফারে, ঠিক আছে? অফারটা নিতে চাইলে এখনই আপনি জাস্ট ইনবক্স করে ফেলেন তাহলেই হবে, ঠিক আছে? আপু জানো ওয়াটার ব্যাগ খাওয়ার সময় বাবার কথা মনে হয়েছে, মায়ের কথা, আচ্ছা ঠিক আছে। হ্যালো রোদেলা বেবি, হাই, কি অবস্থা, কেমন আছেন? মা আপু বলেন তো, কেমন আছেন বলেন, কোথায় ছিলেন গতকালকে? আচ্ছা প্লিজ আপু স্পাগুলো একটু ডিটেলসে সামনে এনে দেখাও, আপু আমার হাতের কাছে কেউ মানে আমার হাতের কাছে ওটা নাই, আর আমি ডিটেলস আপনাদেরকে বলতে পারবো বাট আমি হচ্ছে গিয়ে দেখাইতে পারবো না, ঠিক আছে আপু? আচ্ছা মাতানা সিরামটার প্রাইস কত আপু? যদি অফারে থেকে থাকে 450 টাকা, আর যদি অফারে না থেকে তাহলে হচ্ছে গিয়ে আপনার 750 টাকা করে পড়বে, ঠিক আছে? সো এইটা হচ্ছে গিয়ে আপনার চুলটা একদম স্ট্রেইট হেয়ার, স্ট্রেইট ব্ল্যাক হেয়ার, হ্যাঁ স্ট্রেইট ব্ল্যাক হেয়ার, যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন, ওকে? আপু মাতালা সিরামটা প্রাইস বলে দিয়েছি খুব কম, আর প্রাইস খুব কম আসলে, সেইটা যার ভালো লাগছে যে টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আস, ওকে? এটা অনেক অনেক নাইস, অনেক সুন্দর। আপি 10 ক্লিপের কার্ল এক্সটেনশন আছে? না আপু 10 ক্লিপসেরটা নাই আপু। আচ্ছা সো এটা হচ্ছে কি আপনার মিডল ওয়ান, মিডল ওয়ানটা আপনাকে ফার্স্টে হচ্ছে কি অ্যাডজাস্ট করতে হবে, বাকিগুলো একসাথে করবেন না তাহলে সমস্যা হবে, ফার্স্টে মিডলটা আপনি অ্যাডজাস্ট করবেন, হ্যাঁ মিডলটা অ্যাডজাস্ট করবেন, তারপরে বাকিগুলো করবেন, তাহলে দেখবেন পড়তে অনেক বেশি ইজি হয়। সো এটাও প্রাইসও 500 টাকা, যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, প্রাইসটা পড়বে মাত্র 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 500 টাকা, মাত্র 500 টাকা, যার পছন্দ হচ্ছে জাস্ট টেক স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আস, ওকে? আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেহারা চেহারা হ্যায় মাশাআল্লাহ, ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক ভালো, দ্যাটস আমাকে ভালো লাগে, ঠিক আছে? সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলুন, প্রাইস পড়বে মাত্র 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 500 টাকা। আর এটার সাথে একটা কথা আমি অ্যাড করবো, সেটা হচ্ছে এটা কিন্তু আপনারা চাইলে ওয়াশ করতে পারেন, এটা ওয়াশেবল, বাট এটা ওয়াশ করার একটা মানে হচ্ছে কি একটা নিয়ম আছে, সেটা আপনাদেরকে মেনটেন করতে হবে, যেটা হচ্ছে কি এটা ওয়াশ করতে হলে অবশ্যই আপনাদেরকে এটার শ্যাম্পু পানিতে হচ্ছে গিয়ে গোলাতে হবে, তারপরে হচ্ছে গিয়ে এইটাকে ডিপ ইন করবেন, ডিপ আউট করবেন, ঠিক আছে? যার যার ভালো লাগছে জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আস, ওকে? আচ্ছা আপু স্পাগুলো প্লিজ কাছে এনে দেখাও, আপু স্পাগুলো আমার হাতের কাছে নাই, দ্যাটস ওয়াই আমি কাছে এনেও আপনাকে দেখাতে পারছি না, আই এম সো সরি রোজ আপু। আচ্ছা আপনি 10টার লাইভে থাকবেন ইনশাল্লাহ, আমি দেখাই দিব, 10টা বা 9টা 50-এর লাইভে আপনি থাকলে আমি স্পাগুলো দেখাই দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা আপু কাঁকড়া কার্ল এক্সটেনশন আছে? হ্যাঁ আপু কাঁকড়া কাঁকড়ার যে পাঞ্চ এক্সটেনশনগুলো সেগুলো এভেলেবেল আছে। আচ্ছা একটু সিক তাই লাইভ দেখতে পাচ্ছেন, কী হয়েছে আপনার বলেন তো আমাকে কী হয়েছে? আচ্ছা সেইটার প্রাইসও 500 টাকা, যার যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আস, ওকে? এটা আমি রেখে দিচ্ছি, এগুলো আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন, কার্ল করতে পারবেন, বারবার বলে দিচ্ছি।
বার বার বলে দিচ্ছি ওকে এটা রেখে দিই এরপর আমি চলে যাব আরেকটা কার্ল এক্সটেনশন দেখাবো যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যে ফটাফট পারচেজ করে নেবেন এগুলো খুবই লাইটওয়েট যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় এই জন্য কিন্তু পাঁচ মানে ফাইভ পিস দেওয়া হয়েছে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে ইনবক্স করে নিয়ে ফেলবেন হেয়ার অ্যাক্সেসরিজ দেখাবো মনে করাই দিন পরে আবার ভুলে না যাই আমি অনেক কম এস কে ফরিদ ভাইয়া অনেক কম বলতে আপনি কি বুঝাতে চাইছেন আমি বুঝিনি ভাইয়া আচ্ছা সো এখন যেটা দেখাবো ওইটা হচ্ছে এই আপু একটু দেখাও কাঁকড়া কার্ল এক্সটেনশন ন্যাচারাল ব্ল্যাক কালার আপু কাঁকড়া কার্ল এক্সটেনশন দেবে সেটা কিন্তু আমি আনিনি কাঁকড়াটা হ্যাঁ বাট আমি হচ্ছে কি আপনাকে নেক্সট লাইভে আমি দেখাই দিতে পারবো ঠিক আছে নেক্সট লাইভে দেখাই দিতে পারবো ময়মনসিং সিটি কর্পোরেশন কি করে নিব আপু আপনি এসে পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে নিবেন হ্যাঁ এটা হচ্ছে কি আর আমি এটা নিয়ে একটু কথা বলবো আমাকে একটু প্লিজ মনে করাই দিন কেউ যেন ভুলে যায় তো এটা হচ্ছে কি এক্সটেনশনটা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন এই দেখেন এটা হচ্ছে দুইটা কালার করা আছে একটা হচ্ছে কি আপনার লাইট কপার টাইপের আর একটা হচ্ছে লাইট ব্রাউন সো এটা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন এটাও কিন্তু ফাইভ পিসের এটা হচ্ছে কি আপনার রিং করা অনেক বেশি বাউন্সি হেয়ার গুলো দেখেন অনেক বেশি বাউন্সি সো এটা যা ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড টু ইনবক্স আস এরপর যে লাইভটা হবে সেটা কিন্তু একটা মেকআপ প্রোডাক্ট অফিস থেকে একটা লাইভ হবে সো সেই লাইভে কারা কারা থাকবেন বিকজ অফিস থেকে যে লাইভটা হয় সেটা সেই লাইভে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট দেখানো যায় সো আপনারা যেই প্রোডাক্টগুলো বলবেন সেই প্রোডাক্টগুলো আমরা দেখাতে পারবো এইটা হচ্ছে গিয়ে আপনার এইটা ফাইভ প্লেস ফার্স্টে মিডল ওয়ান তারপরে হচ্ছে গিয়ে বাকিগুলো অ্যাডজাস্ট করবেন যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন প্রাইসটা পড়বে মাত্র 500 টাকা এটা আমি রেখে দিচ্ছি কোড নাম্বারটা হচ্ছে 4258 ঠিক আছে 4258 এটার কোড নাম্বারটা এরপর আমি একটু কমেন্ট করব তারপর আবার এক্সটেনশন দেখাবো ঠিক আছে দেখায় দাও কাকড়া কার্ল এক্সটেনশন আপু এসএস দিব জানাতুল ফেরদেস আপু আবার দেখা কোনটা দেখাবো আপু আবার একটু বলতে হবে আমাকে আচ্ছা আমার বোন যে ড্রেসগুলো পরে মাশাআল্লাহ অনেক কিউট লাগে বোনটা কার্গো দেখতে হবে না বোন বলে কথা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস আপু আপু স্ট্রেইট স্ট্রেইট দিয়ে স্ট্রেইট দিয়ে চুলের স্ট্রেইটনার দিয়ে চুলের কি খুব ক্ষতি হবে দশটার লাইভে একটা বেস্ট হোয়াইটেনিং ক্রিমের নাম বলো তো আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা আর স্ট্রেইটনার দিয়ে আপনি যদি করেন অবশ্যই চুলের ক্ষতি হবে বাট ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর হেয়ার যখন আপনি আপনার হেয়ার টেক কেয়ার করবেন তখন কিন্তু আর প্রবলেমটা হবে না যেমন আপনাকে ভালো মতো হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট ইউজ করতে হবে ঠিক আছে হিজাবটার প্রাইস কত আপু হিজাবটার প্রাইস হচ্ছে গিয়ে 110 টাকা মাত্র হ্যাঁ 110 টাকা মাত্র ওকে আপু এরপর কখন লাইভ হবে ইনশাল্লাহ 9:50 বা 10টার দিকে একদম অ্যারাউন্ড এরকম হ্যাঁ আচ্ছা হিসাবের প্রাইস আপু হিসাবের প্রাইস 110 টাকা ঠিক আছে 110 টাকা আপনি ন্যাচারাল ব্ল্যাক কালার কার এক্সটেনশনটা একটু ধরো এসএসটা এসএসটা নিতে পারিনি এসএস নিব আর সাথে ব্রাশ নিলে কত পড়বে ন্যাচারাল ব্ল্যাক কালার কার্ল এক্সটেনশন আপু কার্ল এক্সটেনশন আমি দেখাইনি ন্যাচারাল ব্ল্যাকের কার্লটা আমি এখনো দেখাইনি সো একটু ওয়েট করতে হবে ঠিক আছে আচ্ছা ব্রাশের প্রাইস হচ্ছে 80 টাকা 80 টাকা আপু লাস্টের আগের যেটা দেখাইছো সেটা একটু দেখাও লাস্টের আগেরটা আচ্ছা ঠিক আছে হাই লাবণী কি অবস্থা কেমন আছো তুমি আপু লাস্টের আগেরটা আমি কোনটা দেখিয়েছিলাম এইটা আর আমি কার্ল এক্সটেনশন দেখাইছি ও হ্যাঁ আমি দেখাইছি এই যে এটা এটার স্ক্রিনশট নেওয়ার থাকলে জাস্ট টেক আ স্ক্রিনশট ওকে আর এটার কোড নাম্বারটা আমি তো বলে দিয়েছি নাকি বলিনি বলুন তো না কোড নাম্বারটা বলিনি এটা জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলেই হবে এটা স্ক্রিনশট নিলেই হবে একদম স্ট্রেইট হেয়ারের একটা এই যাবো ওকে জাস্ট টেক আ স্ক্রিনশট
এটা রেখে দিচ্ছি এরপর আমি কাল যেটা বললো একটা আপু সেটা আমি দেখাই দিই এটা সম্ভবত আমি নিচে রাখছি কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভালো আছি আপু কি দেখাবো আপু আমি এক্সটেনশন দেখাচ্ছি আপু এক্সটেনশন হেয়ার গুলো কিভাবে করবে একটু দেখাও আপু হেয়ার গুলো সুন্দরভাবে দুই চুলটা হচ্ছে কি দুই ভাগ করবেন এখান থেকে চুলটা আলাদা করে ফেলবেন তারপরে এখানে সুন্দরভাবে ক্লিপ লাগাই দিলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এইটা হচ্ছে কি আপনার এক্সটেনশনটা কার্লটি একটা আপু বললো না দেখতে চাইলো সো এইটা হচ্ছে কি কার্লটা আপনি একটু আগে যে কার্ল এক্সটেনশন দেখাইছো ওটার কথা বলছো ওইটা কি ন্যাচারাল ব্ল্যাক কালার না হ্যাঁ আপু এটা একদমই ন্যাচারাল ব্ল্যাক এটা একদমই ন্যাচারাল ব্ল্যাক ওকে সো এটা স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো ওকে এটা আমি রেখে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো আচ্ছা হাই নাজদিন আপু কি অবস্থা কেমন আছেন আচ্ছা এখন দেখাবো অন্য একটা এখন দেখাবো আরেকটা খুবই খুবই সুন্দর একটা কি বলে এক্সটেনশন একদমই স্ট্রেটটা এটাও খুবই সুন্দর এত বেশি স্মুথ এত বেশি সফট মানে মাত্র মাত্র কেরাটিন করে নিয়ে আসছি মাত্র আচ্ছা সুইটহার্ট যে লিপস্টিক দিয়েছো কি লিপস্টিক দিয়েছো আপু আমি হচ্ছে কি আপনার আই ম্যাজিকের 04টা দিয়েছি আই ম্যাজিকের 04 আপু মাত্র এসএস নিলাম আপু ওইটার কোডটা বলো স্ট্রেইট হেয়ার কোড আপু তুমি স্ক্রিনশট নিয়ে নাও কোডটা তো লেখা নাই দ্যাটস আই এম বলতে পারতেছি না হ্যাঁ কোডটা লেখা নাই এর জন্য আমি বলতে পারলাম না আর এগুলো কিন্তু অফারে আছে 350 টাকা করে মাত্র 350 টাকা করে অফারে আছে ঠিক আছে যেটা আমি দেখাচ্ছি একটু একটা সেকেন্ড একটু দেখে নে এটা হচ্ছে 9265 ঠিক আছে নাম কি জানি আপু জানাতুল আপু আপনার কোড নাম্বারটা হচ্ছে 9265 ঠিক আছে 9265 ওকে আচ্ছা আপু ওই কার্লটা দেখায়ও তো ওইটা নিতে চাই আপু ওই কার্লটা আচ্ছা ঠিক আছে এখন তো সম্ভব না ইনশাআল্লাহ দেখিয়ে দেবো হেয়ার এক্সেসরিজ কখন দেখাবা আপু এই যে কিছুক্ষণ পর আমি এক্সেসরিজে চলে যাব ওকে সো এটা যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইন বক্স আস এটাও কিন্তু অনেক সুন্দর একটা এক্সটেনশন অনেক সুন্দর দেখেন একদম সুন্দর ন্যাচারাল ব্ল্যাকের মধ্যে হচ্ছে কি করা আছে ন্যাচারাল ব্ল্যাকের মধ্যে হাইলাইটস করা তো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন প্রাইসটা অনলি 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 আপনার 350 টাকা ঠিক আছে অনলি আপনার 350 টাকা মাত্র 350 টাকা যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইন বক্স আস আপু স্ট্রেট হেয়ারে দেখাও না ফুল মানে একটু বড় লম্বা আপু এর চেয়ে লম্বা নাই যে কয়টা আমি দেখাইলাম ওইটাই লম্বা এর থেকে আর লম্বা হবে না হ্যাঁ আচ্ছা ওর থেকে আর লম্বা হবে না সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস কিন্তু পড়বে আপনার মাত্র 350 টাকা আর এগুলোতে কিন্তু অফার আছে বারবার বলে দিচ্ছি এগুলোতে অফার আছে দ্যাট মিনস এটার প্রাইস হচ্ছে আপনার 350 টাকা কেউ মিস করবেন না এর আগে যেটা দেখালাম সেটাও কিন্তু 350 টাকা এক্সটেনশনে হিউজ অফার আছে হিউজ অফার সো আমি চাই না যে কেউ মিস করুক হ্যাঁ আমি চাই না যে কেউ মিস করুক বিকজ আমি আসলে চাই সবাই পারচেস করতে পারুক আমি চাই সবাই পারচেস করতে পারুক আপু ক্যাপ সহ গুলো নেই আপু ক্যাপ সহ গুলো উইগ আছে উইগ আমি দেখাই দিব ঠিক আছে ক্যাপ সহ উইগ আছে ইনবক্সে অর্ডার কথা বলছি বাট নাম তো নামটা ভুলে গেছি ইনবক্সে অর্ডারের কথা বলছি বাট নামটা ভুলে গেছি বুঝি না আপু আপনার কথা অর্ডারের কথা বলছি বাট নামটা ভুলে গেছি কি নাম আপু আমাকে বলেন কি ভুলে গেছেন কিসের নাম ভুলে গেছেন এক্সটেনশনের নাম ভুলে গেছেন
সেটা বলেন। নাম্বারটা ভুলে গেছেন? ও আচ্ছা ঠিক আছে, নাম্বারটা নাম্বারটা হচ্ছে আপনার জামাতে সুতা ডান হাতে দেখো তো, এটা সমস্যা না। আচ্ছা আপু ক্যাপ সহ স্ট্রেইট হেয়ার উইক গুলো দেখাও না প্লিজ অফার আছে। ঠিক আছে আমি দেখাই দিবো আপু, দেখাই দিবো। সো এটা যারা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন। প্রাইস পড়বে মাত্র 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 আপনার 350 টাকা, মাত্র 350 টাকা। যার যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আস। ঠিক আছে এটা রেখে দিচ্ছি, ইনবক্স করে ফেলবেন এটা নেওয়ার জন্য। ওকে মাত্র 350 টাকা এটা রেখে দিলাম। এগুলো কিন্তু ওয়াশেবল, এগুলো ওয়াশ করতে পারবেন, বাট একটা জিনিস মেক শিওর করতে হবে যে এটা আপনি ওয়াশ করছেন এটাকে ভালোভাবে হচ্ছে কি ওভাবে ধোয়া যাবে না, একদম হাত দিয়ে কসলায় মসলায় এটা সুন্দরভাবে জেন্টলি এটাকে আপনি ওয়াশ করবেন, যেভাবে হচ্ছে গিয়ে আপনি এটা শ্যাম্পুর পানিতে গুলিয়ে এটাকে ভিজাবেন তারপর উঠায় ফেলবেন। ঠিক আছে ক্যাপ শহরটা দেখাই দিব আপনি, ক্যাপ শহরটা এখন দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। ক্যাপ শহরটা আমি দেখাই, 3450 কোড নাম্বারটা হচ্ছে 3450, এটার কোড নাম্বারটা হচ্ছে 3450। এখন একটা ব্ল্যাক কালার দেখাই, খুবই নাইস, খুবই খুবই সুন্দর ব্ল্যাক। ওকে খুবই সুন্দর ব্ল্যাক একটা দেখাই, এরপর আমি এক্সটেনশন দেখাবো না, এরপর আমি উইক দেখাবো। ওকে উইক দেখাবো। প্রোডাক্টের উপর ডিসকাউন্ট অফার কত দিন থাকবে আপু? লাইভ চলাকালীন অর্ডার করতে পারবেন, হ্যাঁ লাইভ চলাকালীন অর্ডারটা করতে পারবেন। সবাই একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিন, ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দিন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে কি আপনার, না এটা ন্যাচারাল ব্ল্যাক না, এটা হচ্ছে কি লাইট কপার, একদমই লাইট কপার কালার, হ্যাঁ লাইট কপার কালার। 350 টাকা পড়বে এটার প্রাইস, কপার কালার, একদমই সুন্দর পাতলা। এগুলো কিন্তু 150 গ্রামের, হ্যাঁ 150 গ্রামের। এটা দেখেন এগুলো লাগাই কি করে আপু, এগুলো আপনি হচ্ছে কি চুলটাকে সুন্দরভাবে দুই ভাগ করবেন, অথবা আমাদের ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে এই যে এখান থেকে হচ্ছে সুন্দর করে আপনাকে মিডলটা আগে অ্যাডজাস্ট করতে হবে, বাকি চারটা আপনাকে মিডলটার পর অ্যাডজাস্ট করতে হবে। যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলুন, প্রাইস পড়বে 350 টাকা। আপু তোমার হিজাবের কোড নাম্বারটা কত? আপু কোড নাম্বারটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, ক্যাপশনটা থেকে একটু খেয়াল করে নেবেন। ঠিক আছে আপু আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি নিপুণ আপু। ওকে ওইগুলোর নাম এক্সটেনশন আপু, ওগুলোর নাম আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোর নাম হচ্ছে এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশন। সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, প্রাইসটা পড়বে মাত্র 350 টাকা। আপু ক্যাপের দেখাবা অপেক্ষায় আছি, হ্যাঁ দেখাই দিব দেখাই দিব। সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, প্রাইস পড়বে মাত্র 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 আপনার মাত্র কত পড়বে 350 টাকা। এটা রেখে দিলাম, এরপর আমি চলে যাবো আর একটা তে, এরপর আরেকটা স্ট্রেইট হেয়ার দেখায় তারপর আমি উইক দেখানো স্টার্ট করে দেবো, এরপর একটা স্ট্রেইট হেয়ার দেখায় আমি উইক দেখাবো। আর এটার কোড নাম্বারটা হচ্ছে আপনাদের 4-3-4-1-5, এটার কোড নাম্বারটা হচ্ছে 3-4-1-5, এটার কোড নাম্বারটা হচ্ছে 3-4-1-5।
আপু উইকের প্রথমে স্টার্ট হেয়ারে স্ট্রেট হেয়ারে ইনশাল্লাহ স্ট্রেট হেয়ার তারপর স্টার্ট হেয়ার না স্ট্রেট হেয়ার আমার মাথায় চুল কম এগুলো কি হবে এগুলো আপনার চুলের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তারপর আপনার চুল বড় হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আপু সরি সরি ওইগুলো বলতে পেট কমানোর যে দুইটার নাম বলছিলাম ও আচ্ছা ঠিক আছে পেট কমানোর দুইটার নাম আমি বলে দিচ্ছি একটা সেকেন্ড দাঁড়ান আচ্ছা সো ওইটার নাম হচ্ছে আপু আপনি হার্বস লিখে তাকে সেন্ড করে দিবেন যে হার্বস আর হচ্ছে গিয়ে খালি এইচ ই আর আর বি লিখলে হবে আর হচ্ছে গিয়ে মিশার হট বার্ন জেল লিখলে হবে ঠিক আছে মিশার হট বার্ন জেল এইচ ও টি বি ইউ আর এন এন জি ই এল ঠিক আছে সো বলে দিলাম হট বার্ন জেল যেটা আমাকে জিজ্ঞাসা করলো সেটা আমি বলে দিলাম ওকে আপনি একটা স্লিমিং হার্বস প্লাস একটা হট বার্ন জেল নিলেই হবে স্পেলিংটা আমি বলে দিলাম আচ্ছা সে এইটা দেখাই বাও এটা এত সুন্দর অনেক সুন্দর অনেক 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 প্রিটি ট্রাস্ট মি সুন্দর অনেক সুন্দর ভাই এটা অনেক সুন্দর একটা চুল দেখেন এই হেয়ারটা কি পরিমাণ সুন্দর কি পরিমাণ শাইনটা দেখেন মনে হচ্ছে মাত্র শাইন বন্ড করাই নিয়ে আসছি কি পরিমাণ নাইস এটা যারা ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আস প্রাইস করবে মাত্র আপনার 350 টাকা ঠিক আছে 350 টাকা ডিসকাউন্টে লাইভ চলাকালীন এগুলো যারাই অর্ডার করছেন না কেন লাইভ চলাকালীন অর্ডারটা করে ফেলবেন এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন প্রাইসটা পড়বে 350 টাকা এটাও 5 ক্লিপস এর এটাও 5 ক্লিপস এর ওকে এটা রেখে দিচ্ছি এখন আমি উইগে চলে যাব উইগ দেখাবো এখন ঠিক আছে এখন আমি উইগ দেখানো স্টার্ট করব উইগ দেখাবো উইগ দেখানোর জন্য ফার্স্টে আমি কোনটা নিব স্ট্রেইট হেয়ার তাই তো সো ফার্স্টে আমি স্ট্রেইট হেয়ার নিয়ে ডলটাকে পরায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি ডলটাকে সুন্দরভাবে পরায় দেখাই তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না সো এটা হচ্ছে কি উইগটা এটা কিন্তু স্ট্রেইটটা না এটা হচ্ছে কি হালকা কার্লটা এটা হচ্ছে হালকা কার্ল নিচ দিয়ে হালকা কার্ল ব্যাংস করা এটা আমি একটু পরে দেখাই ওকে পড়াই তাই আপনারা বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে কি আপনাদের উইকটা এটা হচ্ছে সামনে দিয়ে একদমই সুন্দর করে ব্যাংস কাটা আর এটা হচ্ছে কি পেছন সাইড ঠিক আছে এটা হচ্ছে কি পেছন সাইডটা তো এটা যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এটার পর আমি স্ট্রেটটা দেখাবো থ্যাংকস থ্যাংকস আপু তোমার অনেক অনেক ধৈর্য থ্যাংকস আমার কোনো সমস্যা নাই লক্ষ্মী আপু আচ্ছা তো এইটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন ওকে এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন এইটা হচ্ছে কি আপনার উইকটা এখানে কিন্তু মিডলে সিথিটা করা আছে তো এটা হচ্ছে কি আপনার একদম সামনে দিয়ে ব্যাংস করা সামনে দিয়ে ব্যাংস করা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন আমি তো আবার আপু লিখেছেন আই সুইটহার্ট কেমন আছো অনেকদিন পর লাইভ দেখছি একটু বিজি ছিলাম ভুলে গিয়েছো না আমাকে না ভুলে যাইনি আগে বলেন কোথায় ছিলেন আর কেমন আছেন সেটা বলেন বাও সো এটা যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আর এগুলো কিন্তু বোঝা যায় না যেগুলো মানে আর্টিফিশিয়াল অর ফেক একদমই বোঝা যায় না দেখেন ওকে আমি সামনে আনলে আমাকে কেমন লাগে ও সরে গেলে ঠিক হয়ে যায় তাহলে যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স
আস ওকে এটার প্রাইসটা পড়বে মাত্র 850 টাকা মাত্র 850 টাকা পড়বে এটার প্রাইস যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন এইগুলোর রেগুলার প্রাইস কিন্তু 1250 টাকা করে কিন্তু এগুলা ডিসকাউন্টে দেওয়া হচ্ছে 850 টাকা করে ওকে 850 টাকা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবেন এটা রেখে দিচ্ছি এরপর চলে যাব অন্য আরেকটা হ্যাঁ এরপর চলে যাব অন্য আরেকটা যার যেটা পছন্দ হবে জাস্ট টেক আ স্ক্রিনশট আর ইনবক্স করে ফেলবেন দ্রুত দ্রুত এটা একটু ওইটার চেয়ে একটু ছোটটা হ্যাঁ প্রাইস কত কিসের প্রাইস তোমার হিজাবটার প্রাইস কত আমার হিজাবটার প্রাইস 110 টাকা মাত্র 110 টাকা আপু উইগের মধ্যে স্ট্রেট হেয়ার আছে হ্যাঁ আপু স্ট্রেট হেয়ার আছে একটু দেখাও আপু উইকে মিডল স্ট্রেট হেয়ার আছে হ্যাঁ আছে আছে এই যে এটা হচ্ছে কি আপনাদের উইকটা এখান দেখেন কি সুন্দর ভাবে হচ্ছে কি ই করা আছে চুলটা এন্ড এটা হচ্ছে কি আপনাদের ব্যাক সাইডটা খুবই ফ্লাফি খুবই ন্যাচারাল লাগে এগুলো খুবই ন্যাচারাল সো এটা যারা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 850 টাকা তোমার পরা হিজাবটা কি আছে হ্যাঁ আমার পরা হিজাবটা अवेलेबल আছে সো এটা যারা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন 850 টাকা পড়বে এটার প্রাইস মাত্র 850 টাকা এটার প্রাইস ওকে আচ্ছা সো এটা আমি রেখে দিচ্ছি এরপর আমি দেখাবো অন্য আরেকটা কারো কোনো কোয়ারিজ থাকলে আমাকে সুন্দরভাবে আস্ক করতে পারেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব হ্যাঁ ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব প্লিজ ফার্স্ট প্লিজ প্লিজ একটু ফার্স্ট এর সিরিজ গুলো দেখো আচ্ছা ঠিক আছে আমি দেখাই দিই দেখাই দিব আপসেট হওয়ার কোনো কারণ নাই আমি দেখাই দিব আর দুইটা এক্সটেনশন দেখ আর দুইটা উইক দেখানোর পর আমি এক্সেসরিজ দেখাই দেব ঠিক আছে লক্ষ্মী আপুরা আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে আপনার গেল এরপর আমি স্ট্রেটটা দেখাবো অনেকক্ষণ ধরে বলছি যে স্ট্রেট দেখাবো বাট স্ট্রেটটা তো হাতে কাছে আসেই না আচ্ছা স্ট্রেটটা কোথায় হাতে আসে না কেন খুব শরীর খারাপ ছিল এখন ভালো আছে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো যে বাবু ভালো আছে কোনো সমস্যা নেই বলতে হবে না বাট দোয়া করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সবাই সব মানে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ উইল হিল হ্যাঁ আল্লাহ সব ঠিক করে দিবে এটা আমি একটু পরে দেখাই পরে না পরায় দেখাই এটা ঠিক আছে এগুলো কিন্তু ক্যাপ সহ এগুলো কিন্তু ক্যাপ লাগবে না বিকজ এগুলো হচ্ছে কি ক্যাপ সহ এই যে এগুলো হচ্ছে কি ক্যাপ সহকারে দিস ইজ নাইস দেখেন এই চুলটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা হচ্ছে কি চুলটা এটা যে পেছনটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন প্রাইসটা পড়বে 850 টাকা ঠিক আছে 850 টাকা এইটাই কিন্তু স্ট্রেইট হেয়ার 850 টাকা পড়বে এটার প্রাইস যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন ঠিক আছে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন প্রাইসটা পড়বে 850 টাকা মাত্র 850 টাকা আচ্ছা এইটা হচ্ছে কি আপনাদের চুলটা এন্ড এটা হচ্ছে এটা কোনটা এটা মনে হয় হ্যাঁ এটা 850 টাকা ওকে এটার কোড নাম্বারটা হচ্ছে 9105 এটার কোড নাম্বারটা হচ্ছে 9105 9105 যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন
9105 এটার কোড নাম্বারটা 9105 এটা রেখে দিচ্ছি এরপর দেখাবো একটা কার্লি হ্যাঁ এরপর দেখাবো আরেকটা কার্লি একটু কমেন্টস করি আমি দুইটা নিলে কেমন অফার পাবো আপু দুইটা একটা কোনো ফ্যাক্ট না এগুলো অফার প্রাইস আপনাদের 850 টাকা আর রেগুলার প্রাইস হচ্ছে 1250 টাকা ঠিক আছে লাইভে অর্ডার করলে আপনারা 850 টাকায় পাবেন আর লাইভ শেষ হয়ে গেলে আপনারা 1250 টাকা কিনতে হবে ঠিক আছে আপু আচ্ছা হাই সুন্দরী কেমন আছো গো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কথাগুলো অনেক ভালো লাগে কিউটি থ্যাংক ইউ সো মাচ আপনারা অনেক ভালো দ্যাটস ইট আমার কথা আমার সব কিছু হয়তো ভালো লাগে আদারওয়াইজ আমাকে ভালো লাগার মতো কিছুই হ্যাঁ আচ্ছা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপ বুঝি নাই জব্বার আলী ভাই আপনার কথা ভয় পেয়েছি সুইটার তুমি যখন বললা ফটো দেখে আছে ঠিক আছে ওকে হাই লিনা আপু কি অবস্থা কেমন আছেন আপনার শরীর অবস্থা এখন কেমন আছে বলেন তো আপনার শরীর অবস্থা কেমন আছে আপনার কথা শুনে এখন আমি আমার শরীরে টেক কেয়ার করি বাট আপনার কেমন আছেন আপনি সেটা আমাকে বলেন ওকে আচ্ছা স্যার এখন দেখাই দিচ্ছি আরেকটা দ্য লাস্ট ওয়ান এরপর কিন্তু আমি এক্সেসরিজ দেখাবো এরপর কিন্তু আমি এক্সেসরিজ দেখাবো ওকে এরপর আমি এক্সেসরিজ দেখাবো আজকে খুব ভালো লাগছে তোমার সাথে কথা বললে লাইভ দেখে সাবধানে থেকো করোনার খুব খারাপ হ্যাঁ আপু আসলে কি বলবো করোনা নিয়ে আমি চাই আল্লাহ সবাইকে করোনা থেকে একদমই দূরে রাখুক ঠিক আছে কাউকে যেন কষ্ট না করতে হয় কাউকে যেন মানে এগুলো ফেস না করতে হয় বিকজ করোনা ইজ মানে খুবই খুবই খারাপ একটা জিনিস আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ডিয়ার ওকে ভালো থাকলেই ভালো তো এটা হচ্ছে কি ব্যাংকস কালার ব্যাংকস কালার বলছি ব্যাংকস কাট করা সামনে দিয়ে তোমার চোখগুলো মাশাল্লাহ হইছে থাক হইছে আর প্রশংসা করলে পরে দেখা যাবে যা আমি লজ্জা পাবো একদম লাল হয়ে যাব তোমরা অনেক সুন্দর এই জন্য ভালো লাগে তো এটা হচ্ছে কি উইকসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবে এটা হচ্ছে উইকটা ঠিক আছে এই যে একদম সামনে দিয়ে ব্যাংকস করা অ্যান্ড এটা হচ্ছে কি নিচের পার্টটা খুবই খুবই নাইস যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো প্রাইসটা পড়বে 850 টাকা মাত্র 850 টাকা পড়বে এটার প্রাইস মাত্র 850 টাকা ওকে আচ্ছা তো এটা রেখে দিলাম এটা রেখে দিব এখন যেটা করব সেটা হচ্ছে এখন দেখাই দিব এক্সেসরিজ হ্যাঁ এখন দেখাই দিব এক্সেসরিজ একটা একটা করে সবগুলো দেখাই দিব একটা ডিজাইনের একটা কালার করে সব দেখাই দিব কোনো সমস্যা নেই ওকে সো ফার্স্ট এ আচ্ছা আমি বলবো আপনারা গেস করবেন প্রাইস এক্সেসরিজ গুলোর আমি বলবো আপনারা মানে দেখাবো আপনারা গেস করবেন যে প্রাইস কত ওকে আচ্ছা সুইট হার্ট মোমবাতির মতো গলে যাবে বিকজ আমার বেশি কিউট আচ্ছা ঠিক আছে আপনারা তো অনেক কিউট ভাই আমি তো এত কিউট না আচ্ছা তো আমি ফার্স্ট এক্সেসরিজ গুলো দেখাবো বাট তোমাদের সবাইকে বলতে হবে প্রাইস কত গেস করে প্রাইস বলবা ফার্স্টে একটা মাস্টার্ড কালার দিয়ে আমি স্টার্ট করবো হেয়ার ব্যান্ড মাস্টার্ড কালার খুবই 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 জোস খুবই জোস আচ্ছা দুই তিন দিন ধরে দেখছি তোমার ফেসটা খুব মন মরা লাগছে মনটা কি ভালো নয় আমার আপুর আপু মনের মধ্যে আমার কোনো হাত নাই আমার মনে আমার মনে হাত আছে অন্য কারো মানে আমি বলতে চাচ্ছি ওই রকম কিছু বোঝাতে চাইছি না আমার মনে কোনো স্পেস নেই সবটুকুই হচ্ছে আশেপাশের এনভায়রনমেন্ট আমি এমন একটা পার্সন যে ছোটোখাটো বিষয়ে আমি অনেক বেশি আপসেট হয়ে যাই ছোটোখাটো বিষয়ে সো এইটার মধ্যে আমার একদমই হাত নেই আমার ধরেন যখন সিচুয়েশন ভালো থাকবে আশেপাশের সব কিছুই ঠিক থাকবে পরিবেশ ঠিক থাকবে মানুষগুলো ঠিক থাকবে তাদের বিহেভিয়ার ঠিক থাকবে আমার ফেসটা অটো জল জল করতে থাকে ঠিক আছে তো সিচুয়েশনের ওপর বেস করে আমার আমার মনটা ওই রকমই থাকে আমার মনের ওপর আমার কোনো হাত থাকে না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি মাস্টার্ড ইয়েলো কালার মন খারাপ সুইট হার্ট না মন খারাপ আমার থাকে না সচরাচর খুব কম থাকে গলিচা মেহেদিটা কি ফুল বক্স নিতে হয় নাকি দুই তিনটা পিস করে নেওয়া যায় না আপু ফুল বক্সই নিতে হবে হ্যাঁ দুই তিনটা নিলে হবে না
হাই রুদুলা, কেমন আছেন? আমি ভালো আছি। কি অবস্থা, কেমন আছেন? বলি আবার কোথায় ছিলেন? আমি ওই দিন আপনার মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে মানে আপনি কেমন আছেন। হ্যাঁ, সো সে কোনো রিপ্লাই দিল না। কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর তোমাকে দেখলাম, আমিও অনেকদিন পর আপনার কমেন্ট পেলাম। সো কেমন আছেন, কি করছেন বলেন তো? এটা হচ্ছে কি মাস্টার্ড ইয়েলো কালার, যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যান্ড গেস দ্য প্রাইস। এইটার প্রাইস গেস করেন, এটার রেগুলার প্রাইস হচ্ছে 160 টাকা, ঠিক আছে? 160 টাকা হচ্ছে রেগুলার প্রাইস, আর ডিসকাউন্ট প্রাইসটা আপনারা একটু গেস করে আমাকে বলেন। এটার হিউজ কালার অ্যাভেইলেবল আছে, জাস্ট ইনবক্স করে ফেলবেন, কালারের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। হিউজ হিউজ কালার অ্যাভেইলেবল আছে, ঠিক আছে? হিউজ কালার অ্যাভেইলেবল আছে, জাস্ট স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন, ওকে? এটা হচ্ছে কি আপনাদের এইটা ইয়েলো কালার, ওকে? মন খারাপ করোনা, লাভ ইউ। না, আমার তো মন খারাপ না, আমার কেন মন খারাপ থাকবে ভাই? মন খারাপ করার মতো কিছু হয়নি তো, এখন মন খারাপ করার মতো কিছু হয়নি। এইটা হচ্ছে কি আপনার মারুন কালার, রেড মারুন। একটু অসুস্থ ছিলাম, সো এটি কী হয়েছিল আপু একটু বলেন। আচ্ছা, সো এটা হচ্ছে কি আরেকটা 100 টাকা, না এর থেকেও কম, মানে সিরিয়াসলি এর থেকেও কম। সো এটা হচ্ছে কি আপনার মারুনটা, এটার ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এটার ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট, এটা হচ্ছে কি অল ওভার আপনার পুঁথি করা। হ্যাঁ, অল ওভার, আর এটা হচ্ছে কি এইটা অ্যান্ড এইটা, বাট প্রাইস কিন্তু সেম। এখন প্রাইসটা গেস করে আমাকে বলতে হবে যে প্রাইস কত, প্রাইসটা আমাকে গেস করে বলতে হবে, ওকে? সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, এন্ড প্রাইসটা আমাকে গেস করে আগে জানাই দিতে হবে, আগে আমাকে প্রাইসটা বলতে হবে, ওকে? ওকে, আপনারা কেউ প্রাইস বলতে পারবেন না, আই নো, আমি বলে দিচ্ছি। প্রাইসটা পড়বে মাত্র 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 28 টাকা বলতে নিয়েছিলাম, সরি, মাত্র 80 টাকা, মাত্র 80 টাকা পরে পড়বে, 80, হ্যাঁ হ্যাঁ 80 টাকা করে। সো এগুলো হচ্ছে মাত্র 80 টাকা করে, যার ভালো লাগছে যেই কালার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি তো কয়েকটা কালার আনছি, ওয়েবসাইটে গেলে আপনারা সব কালার দেখতে পাবেন, ওয়েবসাইটে ইচ অ্যান্ড এভরি কালার। তাসলিম আপা 80 টাকা, আসলে 80 টাকা। সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, মাত্র 80 টাকা করে। এগুলো অনেক অনেক সুন্দর, ট্রাস্ট মি, এগুলো পড়লে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, অনেক বেশি ভালো লাগে। হিজাবটা আজকে কেমন কেমন জানি হয়ে গেছে। আচ্ছা, কই গেল, 80 টাকা। হ্যাঁ তানজিলা আপু, 80 টাকা। নো স্পিনের অফারটা কি একটু বলবে? নো স্পিনের অফারটা আমি বলে দিচ্ছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়াস, আম রাহি হারি। প্রাইস 100 টাকা, না সোনিয়া আপু, এটার প্রাইসটা হচ্ছে আপনার 80 টাকা করে, মাত্র 80 টাকা করে, ঠিক আছে? এটা রেখে দিলাম মাত্র 80 টাকা করে। এরপর ফেশিয়াল হেয়ার ব্যান্ড দেখাবো, এগুলো খুব সুন্দর। বাট তার আগে আমি একটু বলি, আপনাদের কোয়ারিজ আছে যে নো স্পিনের সম্পর্কে কিছু বলার, সো নো স্পিনের সম্পর্কে আমি একটু বলি, দাঁড়ান একটা সেকেন্ড, হিজাবটা ঠিক করে নিই। প্রাইস মাত্র 80 টাকা। আচ্ছা, নো স্পিন, নো স্পিনের যে গল্পটা সেটা আমি একটু বলি। নো স্পিনের জিনিসটা হচ্ছে আপনারা এখানে একটা পোস্ট করা হয়েছে, যেই পোস্টে আপনারা হচ্ছে গিয়ে ই করতে পারবেন, কি বলে, যেই পোস্টে আপনারা কমেন্ট করবেন। আগামী 9 তারিখ উপলক্ষে, মাদার্স ডে উপলক্ষে কিন্তু আমরা এখানে খুব সুন্দর করে একটা হচ্ছে গিয়ে ই করা আছে, খুব সুন্দর করে একটা পোস্ট দেওয়া আছে। সি এখানে যে পোস্টটা, মাকে নিয়ে একটা সুন্দর মন্তব্য করতে হবে আপনাকে, এই পোস্টটা পিন পোস্ট করা আছে, এই পোস্টে গিয়ে আপনাদেরকে মাকে নিয়ে একটা সুন্দর কমেন্ট করতে হবে। এন্ড এই কমেন্টে যার রিয়্যাক্ট, এই কমেন্টে যার রিয়্যাক্ট বেশি হবে, যার লাইক বেশি পড়বে, সে হচ্ছে গিয়ে মানে সেই সেখান থেকে আমরা 20 জনকে চুজ করবো। ওফ আল্লাহ, সেখান থেকে আমরা 20 জনকে চুজ করবো। 20 জনকে চুজ করার পরে যেটা করব সেটা হচ্ছে কি 20 জনকে নিয়ে লটারি করা হবে, ঠিক আছে? 20 জনকে নিয়ে লটারি করা হবে। সো এইটাই ছিল, লটারির মাধ্যমে 3 জনকে উইনার করা হবে। সেই 3 জনের মধ্যে প্রথম যে হবে সে পাবে একটা গোল্ডেন নোজপিন, সেকেন্ড যে হবে সে পাবে একটা সুন্দর ড্রেস, অ্যান্ড যে থার্ড হবে সে পাবে একটা সুন্দর কি বলে সুন্দর সুন্দর সুন্দর
একটা সুন্দর কি পাবে পিজা পাবে ওকে আচ্ছা এখন আমি ফেসিয়াল হেয়ার ব্যান্ড গুলো দেখাই দিই যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবেন এগুলো হচ্ছে কি ফেসিয়াল হেয়ার ব্যান্ড গুলো আর আমাকে বলবেন আপনি কি উপরে এই যে এটা কিন্তু অনেক সাউন্ড করতেছে এটা বন্ধ হয় না আগে তো বন্ধ হয়ে যেত এখন বন্ধ হয় না তাহলে আমি লাইভ করতে পারবো সো এটা হচ্ছে কি হেয়ার ব্যান্ডটা হ্যাঁ এটা হচ্ছে কি হেয়ার ব্যান্ডটা এইটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলোর প্রাইসটা আমাকে বলেন এগুলোর প্রাইসটা আমাকে আমি এখন লাইভটা কেটে দিব কিছু করার নাই লাইভটা আমি ক্লোজ করে দিব আচ্ছা সাউন্ড কিসের আপু সাউন্ড হচ্ছে কি এখানে সিসির সাউন্ড একটা মেশিন আছে পদচাত ওর সাউন্ড গাড়ি ঢুকছে পিপ পিপ করে টিপ টিপ তো করবেই এখন আমার কিছু আমার খুবই জি দুঃখতেছে হ্যাঁ আচ্ছা সো এইটা হচ্ছে গিয়ে আপু জাম কালার অ্যান্ড ব্ল্যাক পিঙ্ক পিঙ্ক হবে জাম কালার হবে বাট ব্ল্যাক কালার হবে না ঠিক আছে আপু ব্ল্যাক কালার হবে না সো এইটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন প্রাইসটা পড়বে আপনার মাত্র 80 টাকা করে ঠিক আছে মাত্র 80 টাকা করে বন্ধ হয়ে গেছে হয়নি মাত্র 80 টাকা করে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন প্রাইসটা মাত্র মাত্র 80 টাকা করে ঠিক আছে মাত্র 80 টাকা করে যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন মাত্র 80 টাকা করে ওকে সেটা আমি রেখে দিচ্ছি এতক্ষণ খুবই খুবই শান্তিতে ছিলাম এখন আর পারবো না বিকজ এইটার নয়েজটা আমি নিতে পারবো না আচ্ছা আর কিছুক্ষণ থাকি না হয় এরপর চলে যায় আর কয়েকটা আমি হেয়ার ব্যান্ড দেখাই দিই এই যে একটা হেয়ার ব্যান্ড আছে এটা আমি দেখাই এগুলো কিন্তু আপনাদের 80 টাকা পড়ে মাত্র 80 টাকা পড়ে ঠিক আছে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন এই র‍্যাবিটের মতো মাত্র 80 টাকা করে যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন আই হোক তারপর হচ্ছে কি দ্রুত দ্রুত ইনবক্স করে দেবেন ওকে সো আমি এখন চলে যাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অ্যান্ড মেকআপ ওয়েল বিডি সাথে থাকেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুনা ভাই কি অবস্থা কেমন আছেন তো সবাই সুস্থ থাকেন আর সুখে থাকেন মেকআপ ওয়েল বিডি সাথে থাকেন ইনশাআল্লাহ আবার দেখা হবে 10টার লাইভে ঠিক আছে 10টার লাইভে আমি হচ্ছে কি অফিস থেকে লাইভে আসব সেটা হচ্ছে কি আপনার প্রোডাক্টগুলো আপনাদেরকে আমি দেখাবো আমি সামনে আসবো না বাট প্রোডাক্টগুলো দেখাবো সো আল্লাহ হাফিজ বদজাত খুবই কিউট ছিল এখনও স্টিল ও ও গেজাইতেছে লাইক ওর ভীমরুতিতে ধরছে হ্যাঁ সো আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকেন অ্যান্ড মেকআপ ওয়েল বিডি সাথে থাকেন আল্লাহ হাফিজ